सारा पृथ्वी जुड़े राधे उत्सव মানুষের বদনে দেবতার বদনে আর যোগী ঋষি সবার বদনে কেবল রাধে প্রেম সে বলো আমার একবার আরো একবার টাকা রোজগার করে জমানো যায় আর একবার ব্যয় করা শুরু করলে বাড়ে না কমে কমে যায় কিন্তু হরিনাম প্রতিদিন বাড়বে হরিনাম যদি করবে রাধে রাধে বলবে তো কোনোদিন কমে না টাকা পয়সা সকলে ভাগ করে নেবে ব্যাংকে রাখলে নাকি নমিনি লিখতে হবে তুমি মরে গেলে কে পাবে হরিনামের নমিনি কে আছে হরি ভাব নাম ভাব এই অ্যাকাউন্টে কোন নমিনি হয় শুধু যে বলবে তার নাম দেখাবে এবারে হরিনাম শুনছেন এবারে হাতে তালি দিয়ে হরিনাম করছেন তো পরে পরে যেখানে জন্ম নেবে এই জমানোটা সেখানে শুরু হবে আগেকার সম্পদ ছিল পিতা মাতার স্বীকৃতি তোমার নিজের স্বীকৃতি তাই এ কথা পরে জানলাম যে যথার্থ সত্য আমি যেটা করব ওটা আমারই থাকবে যদি কাউকে আঘাত করব তো ওটাও আমার জন্য কল্যাণ আমাকে আঘাত পেতে হবে আর যদি আমি কাউকে ভালোবাসব নিজে দুঃখ দেব অপরকে দুঃখ দেব না যদি এটা করি তাহলে আমার জন্য সুখ শান্তি আনন্দ সব জমা হতে থাকবে আপনারা যদি চান যে আমরা পরের এবারে তো যা হবার হতো হতো পরের জন্মে গোড়া থেকে শুরু করতে চাই শুরু থেকে তাহলে দৈনন্দিন একটু চমচা রোগ চমচা নাম প্রতিদিনের তালিকায় জীবন তালিকায় একটু রাধে নাম রাখতে নাম কৃষ্ণ নাম এর চাইতে আসক্ত কিছু নাই কিন্তু বহু মানুষ সেখানে আসছে আর চোখের জলে বলছে এ কথা যদি আগে শুনতাম অনেক আগে চালু করি আর রোজগার করুন প্রাণ ভরে রোজগার করুন ওগুলো সবাই পাবে কিন্তু আজকে যেটা রোজগার হচ্ছে রাগে রাগে এটা কেউ নিতে পারবে আমি যদি চালাক হন যদি বুদ্ধিমান হন যদি জ্ঞানবান হন তাহলে সংসার তো দেখতে হবে সেই সঙ্গে চালাকির দ্বারা নিজের ধনটা বেশি করে পাওয়া কেউ বুঝতে পারবে এর নাম কি হরিনামি কৃষ্ণ নামি বড়ই মধু যেই জন সবাই জানেন বলে বলে দিলেন আমি তো ভুলে গিয়েছি আরে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু যেই জম কৃষ্ণ ভজে চতুর্মানিতা কি চালাক চালাক মানে কিভাবে বোঝা যাবে আপনি চালাক হয়েছে আজকে রাধাষ্টমী আমি একটু হরিনামে যাব কই পা বাড়াও দেখি হাজার কাজ করে আছে হরিনামে যাবে হরিনামে কি পাবে শুনি বলছ তবে যাব আপনি চালাক যদি মেয়ে হয় বড় আমি বাপের বাড়ি যাবে তো বাপের বাড়ি রাস্তা ছেড়ে এদিকে ঢুকে নেয় তারপরে তুই খানে কিনে নিয়ে বাড়ি বাড়ি বলবে বাপের বাড়ি কি এর নাম চালাক চালাকি করে যদি না রাস্তা পায়নি করতে পারলেন আপনি কিসের চালাক
महाप्रभु के आज के देखे थे ना, महाप्रभु नहीं तो आज के तले महाप्रभु राधारानी हुए थे ना, राधारानी महाप्रभु हुए थे। सॉरी फॉर मैन, ये आगे तो महाप्रभु देखे थे, अपन देख ची राधारानी, तले महाप्रभु ही राधारानी होले देखी। जय कृष्ण सेई तो गोरा, आ जिनी गोरा तिनी के गोविंदेर गो राधा रानी दा तुये मिले होलो। आदिते एक छिले लीला विलासेर जन्य दुई होले, एक थेके दुई होले, मैं राधा रानी के सृष्टि करले मामामूर्ति। আবার কলিকালের মানুষের অবস্থা দেখে ব্যবস্থা করলেন রাধে এসে হে, আমরা একসঙ্গে মিলিত হয়ে যাই বলো রাধে। আচ্ছা মনে করুন রাধা কৃষ্ণ মিলিত হবে, আর এখানে নারী পুরুষ স্বামী স্ত্রী যদি মিলিত হয়ে একজন হয়, কে ভেতরে থাকবে কে বাইরে থাকবে? মানুষ একটা কথা মনে করুন, স্বামী বলছে সব ছাড়বো তোমাকে ছাড়লাম, পত্নীকে বলছে এরকম বলে, আবার পত্নীও বলে তুমি ছাড়া আমার কে আছে, তুমি বললে আমিও বল তুমি ছাড়া আমার কে। এবার মনে করুন দুইজনে যুক্তি হলো, পরের জন্মে আমরা দুজনে এক হব আর দুজন থাকবো, মনে করুন হলো। এইবার একটা বন্ধ এসে যায়, ভেতরে কে থাকবে বাইরে কে থাকবে? কথা হয়ে গেছে আপনার, রাধারানীর কথা হচ্ছে না, আপনার কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে। আমরা এবারে দুজনে স্বামী স্ত্রী এক হয়ে মানে ভালোবাসলাম, ঠিক করলাম পরের বারে আলাদা আলাদা হবো না, এক হবো। এক যদি হতে চায় কে বাইরে থাকবে কে ভেতরে? ভেবে উঠতে পারি না, বাইরে থাকলেও কি ফায়দা ভেতরে ঢুকে গেলে, এইটা যারা ভাবতে পারে না তারা বলতে পারে না। তো যারা ভেবেছেন তারা কি বলছে? কৃষ্ণ বলছেন রাধে এসো মোর অন্তর, আমার হৃদয়ে এসো, তুমি ভেতরে থাকো আমি বাইরে থাকবো, তোমাকে সামলাবো, আমি তোমাকে ধরে রাখবো। তো রাধারানী বলি ধরে রাখার মানেটা কিরকম? এই আমি মনে করো আমি রাধা নাম গাইবো, চোখের জলে ভাসবো, প্রেমে পুলকিত হয়ে মাটিতে গড়াগড়ি দেবো। এইটা শোনার পর রাধারানী বলছেন না বদল হবে, কি বদল হবে? তুমি ভেতরে থাকো আমি থাকবো। আপনাদের শোনাতে চাইছি আজকের দিনে, আজকের কথা সেটা কি? সেবা। রাধারানীর নাম হচ্ছে সেবা মনি। অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবানকে সেবা কে দেয় না? কিন্তু পরিতৃপ্তি এবং পরিসমাপ্তি এবং তার সীমাহীন সেবায় ভগবান বিশ্বরাম যারা গৌর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা সেবা করার জন্য যারা ব্যাকুল হয়ে উঠেছেন গোবিন্দ সেবা করবে, তাদের কাছে এই কথা অতি প্রিয়। অতি তিনি কিভাবে কৃষ্ণ সেবা করতেন সেটাই আমাদের কাছে সেটা শুনতে হবে, সেটা জানতে হবে।
তবে হয় কোন এক জননে গোবিন্দ সেবা করলে শ্রী কৃষ্ণ গোবিন্দ Oh,
শুনছি আর শুনবো রাধা তত্ত্ব, রাধা তত্ত্ব আরাধয়েতি রাধা, যার হৃদয় আরাধনার জন্য প্রস্তুত তার হৃদয় রাধা প্রেমে প্রস্তুত। রাধা মহিমা যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। মূল কথা হলো রাধা তত্ত্ব যদি কেউ না জানবে জীবনে কৃষ্ণ ভক্ত হতে পারবে না। কেন না, রাধা তত্ত্ব হচ্ছে আশ্রয় আশ্রয় বন্দি শ্রী গুরু চরণ, ওইতে মিলে রে ভাই।
আমাকে কৃপা করো,
গেলাম তো বছরের পর বছর কেটে গেল চোখের জলে মন্দিরে আসে প্রণাম করে কিন্তু পূজারীর সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি একদিন এত কাঁদছে সেদিন সময় হয়ে গেছে পূজারি এসেছে এত কাঁদছি আপনিকে আমি মন্দিরের সেবক ভগবানের সেবক প্রতিদিন পুজো করি তা তুমি বাবা খাচ্ছ কি তোমার দুঃখ আমার দুঃখ কিছু নেই আমার একটাই দুঃখ এই নয়ন পেলাম গোবিন্দদেব এই ভগবান পেলাম তার মহিমা আমার জিহ্বা উচ্চারণ এত সারের মানব জন্ম পেলাম কিন্তু আমার গোবিন্দ আপনি কি কৃপা করুন না আমাকে আচ্ছা তুমি বাবা বস তুমি বসো আমি পুজো পূজারি পূজা শেষ করে সমাপন করে বললেন বেটা তুমি প্রসাদ তো না করছেন না প্রসাদ যতদিন না তার দেখতে ঠিক আছে পাগল তুমি বসো আমি আসি পূজারি চলে গেল আধার নেবে কিন্তু রাতের অন্ধকারকে ছাপিয়ে একটা জ্যোতি কাছে থেকে আসছে তারপর দেখতে পেল তিনি অন্য কেউ কেউ আঁকি খোল বেটা দেখে দর্শন করে পুলকি আজ পর্যন্ত সরাসরি কেউ আমাকে পায় না আজকে তুই আশ্রয় নিবি কিরকম আমার সেবককে অনুরোধ রাখে আর সেবক তোকে বলে গেল তুই বস বাবা আমি পুজো সারি ও মন্দিরে গিয়ে তোর হয়ে আমাকে জানা তাই আজ আমি তোর কাছে এলাম আমায় নয়ন ভোগে দেখি Thank you.
চোখের অসুখ আমার ডাক্তার একটা কি বলেন ডাক্তার একটা ডক ফোনটা দিলে চোখের ময়লা কে দিল আমাদের আমাদের গুরু বৈষ্ণবগণ বসে দেখেছে আমাদের যখন তাদের কাছে দেখতে এই গুরুদেব আমি গোবিন্দ গুরুদেব তখন বলে একটা দোয়া দিচ্ছি গঙ্গা যদি স্নান হয় দেহ শক্তি হয় যখন কৃষ্ণ নামে গুরু নামে নয়নে অশ্রু আসে তখন নয়ন পরিষ্কার হয় সব সব আসে নয়নে Thank you.
গুরু তত্ত্ব বড় বিষয়। যারা আজকে একটু কৃষ্ণ বলে কাঁদছে, যারা সুখী হতে পেরেছে গুরু স্বয়ং ভগবান গুরুর কি ধারণ করে রাধারানী কৃপা কৃপা করে যে যুবক মন্ত্র দিয়ে আমাদের সাধন শিক্ষা দিবে, সেই সাধনায় বসতে বসতে মাতে মাতে উজ্জ্বল হয়ে উঠেছে। শিগাল যারা পালাতে পারলো না সেই আগুনে পুড়ে
শিগাল না থাকে তো রাধা কুণ্ডে শিগালের দেহ পড়ে আছে তো রাধা রানী প্রতিদিন রাধা কুণ্ডে আসে তিনি ফিরে গিয়ে ললিতা সখীকে বলছেন ললিতা আজকে তোরা ঘাটে যাস না কেন ঘাটে গিয়েছি ভোরবেলা গিয়েছি তোমার জন্য জল তুলে আনলাম ফুল তুলে আনলাম গিয়েছি কিছু দেখিস না অনেক কিছু দেখেছি রাধা কুণ্ডের তীরে কিছু দেখিস না হ্যাঁ দেখেছি একটা শিকাল পড়ে আছে কি দুষ্টু ছেলেরা শিকালটাকে কুড়িয়ে মারলো আবার ফেলে দিল না নোংরা জিনিস সব ঠাকুর এখন তুমি যদি বলো তাহলে আমরা পুরস্কার করে আসি দাদা রানী বললেন দেহটা না পরিষ্কার করলি রে কিন্তু যে বেচারা মরে গেল তার যে শৃগালটা মারা গেছে না তাকে আমার কাছে দাদি শৃগাল আমার কন্যের তীরে মানুষ মরলেও আমার কাছে আসবে জীব জন্তু মরলে এটা আমার নামের মহিমা আমার কন্য তীরে মরেছে মানে সে আমার কৃপা পাল নিশ্চয়ই সে অনেক জন্ম হয়তো কৃপা লাভ করেছে তাহলে আমার কন্য তীরে সে মরবে কেন নামের মহিমা যেভাবেই তাকে যদি প্রেম নিয়ে হয় তো দেখার দরকার নেই ওর কথা বলা যাবে না যদি প্রেম শূন্য হয় তবু বলো রাধে রাধে এমনি কৃপা মানে রাধে কাকে কৃপা করে সেই রাধা রানী রবি ভাব তিথিতে আমরা কি দিতে পারি ওনাকে আজকের দিনে আমরা একটু প্রণাম করতে পারি আজকের দিনে 12টা পর্যন্ত আমরা একটু উপস্থিত ফুল তো ফুটে গেছে আমরা তুলে নিই নির্মম ভাবে তবুও বৃক্ষ কিছু বলে না যা নিয়ে যাও আমার বৃক্ষের তুমি যখন দিবে রাধারানীর কৃপা তোমার উপরে হবে আর যেহেতু আমি ফুল দিয়েছি আমার বৃক্ষে রাধারানীর কৃপা আমাকে আজকের দিনে আমরা একটু তার কথা বলতে পারি তার মহিমার কথা তার কৃপা ওগড়ার হে যে শৃগাল হরিনাম গাইল যে শৃগাল তোমার প্রণাম করিল তুমি তাকে যদি কৃপা করো আমরা তো তাকে বলছি আজকের দিনে সারা পৃথিবী জুড়ে উলুধ ধ্বনি শঙ্খ ধ্বনি জয় ধ্বনি thank you.
হয়েছে উলুধ্বনিতে নারীগণ উল্লসিত হয়েছে সেটা দেখে নারদ ঋষির মনে হল আজ মনে হয় শুভ দিন যাই বৈকুণ্ঠে গোর বৃন্দাবনে গোবিন্দ সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি কাজ অনেকের অনেক রকমের কাজ রাধে এই যে রাধা রানীর দল সকালবেলা উঠে প্রথম কি কাজ স্নান হলো এবারে কি কাজ হবে খাওয়া হলো নারী যদি আমাকে প্রণাম করে প্রিয়া যদি প্রণাম করে প্রিয় প্রিয়াকে প্রণাম রাধারানীর চরণ দুটো ধরে আমার গোবিন্দ কি করেছিলেন জানেন মান সাধারণ মান যদি কারো বাড়াতে চাও তাহলে চরণ মান কমে যাওয়ার জন্য নয় মান এই জন্য আমাদের আমার জন্মস্থানে নাম কি দেওয়া আছে ঠিক করে বলবেন সেবা আমি যেবার প্রথম বৃন্দাবনে যাই ছোট বৃন্দাবন থেকে ওই নামটা আমি নিয়ে এসেছিলাম সে এক আরো কাহিনী সে কথা বলতে গেলে বেহুস হয়ে যাবে মানে সময় আর তুলে হয়ে ছেড়েই দিলাম যেটা দেখেছিলাম সেটা কি আমাকে এক সাধু দেখিয়েছিলেন সন্ন্যাস বৃন্দাবনে সেবাকুঞ্জ সেবাকুঞ্জ নামক একটি কুঞ্জ আছে সেখানে গিয়ে আমি প্রণাম করে যখন দর্শন করলাম দেখে একটা চিত্রপটটা কি না রাধা ঠাকুর আমি প্রেম মুখে স্নেহ বিন্দু ধর্মাত্ম পরিষ্কার শ্রী গোবিন্দের সঙ্গে রাস নৃত্য করে রাধা রানী একটি বৃক্ষে গেলাম দিয়ে হাঁটু গেড়ে বসে আছে আর আমার গোবিন্দ রাধা রানীকে ক্লান্ত দেখে ললিতা বিশাখা ইন্দু রেখা সুচিত লবণ এদের কাছে হাত জোড় করে আবেদন করলে আমি কি একটু সেবা করতে পারি ললিতা শেষ সত্তরের দিকে তাকিয়ে বললে এর আগে তুমি কোথায় সেবা করেছ এই সেবা তুমি রাধারানী করবে কোথায় শিখেছ তোমার দ্বারা রাধারানী সেবা করবে হরিনাম শুনেছেন এতদিন রাধারানী একটি মেয়ে মানুষ গরিব একটি পুরুষ মানুষ যা আমরা করে থাকি ও তাই অনন্ত জন্ম কেটে গেলে এর ধারে কাছে অন্তরী মায়েরা আমার দরিদ্র হাত জোড় করে চোখে অতি বিনীত ভাবে নিবেদনে সুর নিয়ে বলছে ললিতা সুখীর হাতে ধরে আমার সেবা Oh,
जगह
चरणे ব্যথা লাগছে রাধারানী চোখ বন্ধ করে বলছে ললিতা না জেনে শুনে যাকে তাকে সেবা করতে আনলে হ যা যা ওকে নিয়ে যা শিক্ষা দে স্কুলে গিয়ে সেবা শিক্ষা ছাড়া সেবা করে না সেবা শিখতে হবে সেবকের কাছে গিয়ে সেবা যদি আমার আয়ুকাল থাকে তা আপনাদের শোনাবো আমার গুরুদেব যে সম্পূর্ণ দিয়ে গেছেন এখনো খোলা হয়নি ঘিয়ের বোতল মধুর বোতল বা শিশি এমনিতে ছিটি লাগানো থাকলেও মৌমাছি বসে মধু মক্ষিকা বসে তার আমরা যেটা করছি এটা বহিরঙ্গ আছে ভেতরে কিন্তু অঙ্গ আছে সৌন্দর্য আছে এই নামে মহিমা কিন্তু এর ভেতরে যেতে গেলে ছিপি খুঁজতে হবে মধু খেতে আপনাদের মঙ্গল হোক আপনারাও একবার বলুন এটা আমার ইচ্ছা বলা যাবে কৃপা করে